Hi friends and good morning. Welcome to my channel. আজকে আমরা যাচ্ছি হচ্ছে মৌসুনি আইল্যান্ড. তো it's a bike trip to মৌসুনি আইল্যান্ড. আর we are on the way now. Just Victoria Memorial cross করলাম. তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে. চলুন let's go. মোটামুটি 54 কিলোমিটার গাড়ি চালানোর পরে তো উই ডিসাইডেড যে একটু ব্রেকফাস্টের ব্রেকের জন্য দাঁড়াবো. এদিক থেকে এসছি, সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, আর যাবো এদিকে, এটাই সোজা যাচ্ছে একদম বকখালি মৌসুনির দিকে. আর মাঝে আমরা এখানে দাঁড়িয়েছি, একটু চা ব্রেক আমাদের এটা. তো এই দাদার এখানে চা খাবো আমরা, চা ডাব আর মুড়ি ঘুগনি, রুটি ঘুগনি আর ডিম টোস্ট এখানে সবই পাওয়া যাচ্ছে. তো এখানে আমরা চাটা খেয়ে উই উইল স্টার্ট এগেন. ফাইনালি আমরা হুজুতির ঘাটে পৌঁছে গেছি আর এখানে প্রচুর কিউ অ্যাজ এক্সপেক্টেড. তো ওয়েট করছি, এবার আসবে এসে আমাদের বাইক যেটা আছে ওটা এই ফেরিতে তুলবে. তো দেখি এবার কি প্রসিডিও. এই যে হুজুতির ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাইকের কিউ আপাতত. এই আমার বাইক দাঁড়িয়ে, আরও দুটো বাইক সামনে আছে আর ওখানে কিউ আছে. তো আসবে এবার এসে আমাদেরকে বলবে যে বাইক বাইক করে এবার ডাকবে. তো তারপরে ওরাই নিয়ে যাবে, ওদেরকে হোপফুলি কিছু পেমেন্ট করতে হবে. আর জেটি ক্রস করতে কী লাগছে সেটা এখনও জানি না. তো দেখি কত টাকার টিকিট লাগবে, কেননা আজকে বছরের প্রথম দিন 2022 নিউ ইয়ার. তো ইয়ে নট শিওর অ্যাবাউট দ্য ডেটস. আমরা যাচ্ছি এখন ফেরিতে, আর ওই যে ওই পারে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড. আর আমরা ওখানেই যাব. তো আমাদের এই নদীটা ক্রস করতে হবে. এটা আমার বাইক, আর এই বাইক এখন তোলা হচ্ছে আমার ফেরিতে. এই আমি উঠলাম নৌকোতে. তো এটা হচ্ছে গিয়ে নৌকো, ওই যে সবাই আসছে. এই আমাদের আশিসদার বাইক উঠছে. তো এখানে পার বাইক, যারা বাইক নিয়ে আসছেন তাদের জন্য বলে রাখি যে এটা 60 টাকা করে নেওয়া হয় তো পার হেড. তো আপনি যদি বাইক নিয়ে আসেন তো ওইখান থেকে ওনারা বাইকটা নামিয়ে দেবেন, এবং নামিয়ে দেওয়ার পরে তারপরে ওই পারে গিয়ে বাইকটা আমাদের তুলে দেবে, এবং তার জন্য দে লোলি চার্জ 60 রুপিস. ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে, বাইক উঠবে না, উঠবে না, অমনি করে বাইকটাকে ধরতে হবে. পৌঁছে গেছি আমরা মৌসুনি, আর নৌকোর আনলোডিং হচ্ছে. বাইক আমার এখনও ভেতরের দিকে, তো ওয়েট করতে হবে, বুলেটটা বেরোবে তারপরে হোপফুলি আমারটা বেরোবে, আমি নেবেই দাঁড়াই. তো এই যে আমরা ওই পার থেকে এলাম, ওই যে নৌকোটা আসছে আমরা ওই পার থেকে এলাম, এই নৌকো করে এলাম. এবার এই উঠবো, উঠে আরও মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার গেলে পরে আমাদের ক্যাম্প আসবে, SSA ক্যাম্প. জয়ন্তদার অলরেডি 2-3 বার ফোন চলে এসেছে কোথায় কোথায় করে, উনিও চিন্তা করছে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে. তো যাই হোক, আজকে রাশ প্লাস নিউ ইয়ার 1st অফ জ্যান, তো একটু দেরি হয়ে গেছে আমাদের, বাট
ভালো করেই আমরা পৌঁছে গেছি আর এখান থেকে যাব এবার ক্যাম্পে। তো ক্যাম্পে পৌঁছে আপনাদেরকে দেখাবো যে ক্যাম্পটা কেমন। আপাতত বাইকটা আমার আসুক, উই আর ওয়েটিং। আর এই বাইকটা ক্রস করার জন্য 60 টাকা করে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাইকটা আমরা পারাপার করছি। ওনাদের প্রচণ্ড স্কিল, কেননা এই সামান্যটা জেটি করে আমরা মোটামুটি 12-13টা আমাদের বাইক এসছে অ্যান্ড কোনোরকম কোনো প্রবলেম হয়নি, ইটস ভেরি সেফ। তো আপনারা যেতে পারেন। আর এই এরকম হালকা স্টার্ট দিয়ে ওরা বাইকটা একবারে তুলে দেবে, তো আপনার বাইকের কোনোরকম কোনো প্রবলেম হবে না, দ্যাট ইজ অ্যাসিওরড। আর বলতে বলতে আরেকটা নৌকাও চলে এসছে। তো প্রচুর রাশ দেখতে পাচ্ছেন আপনারা। নতুন বছর, আর নতুন বছরের প্রথম দিন আমরা এসে পৌঁছেছি মৌসুনীর SSA ট্যুরিজম ক্যাম্পে। আমি এখানে আগেও এসেছি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল এটা দেখে, কেননা ইয়াস ঝড়ে এটার আর কিছু নেই। মানে এখানে আগে একটা সুন্দর ট্রি হাউস ছিল, ওই যে আমি এখানে ঢুকে দেখাচ্ছি। তো এখানে ঢুকেই এরকম সুন্দর এইখানে বারবিকিউ হতো, আর তার সাথে এখানে একটা ডাইনিং টেবিল ছিল, রিসেপশন এরিয়া ছিল, এই জায়গাটা ছিল পার্কিং। বাট এখন আর এগুলো কিছুই নেই, তার কারণ হচ্ছে ইয়াসে এটা পুরোই ডিস্ট্রয় হয়ে গেছে। তো ট্রি হাউসটাও দেখছি আর নেই, আগে ট্রি হাউস ছিল একটা। এই যে আমাদের বাইক রাখা আছে, আর দেখতে পাচ্ছেন আপনারা কি যে কতটা এগিয়ে এসছে বিচটা। দ্য ওনলি রিজন ইজ ইয়াস ঝড়, ঝড়ে পুরো অনেক ক্ষতি হয়েছে পুরো মৌসুনী আইল্যান্ডের। তো দেখুন এখন SSA ক্যাম্পের এই অবস্থা। ওইখানে আমাদের লাঞ্চ হবে, গান চলছে, এদিকে দুটো কটেজ আছে, ওই কটেজটায় আমরা রয়েছি, আর তার সাথে রিসেপশন এরিয়াটা ওরা এখন এখানে করেছে, এখনও ঠিকঠাক করে হয়নি। আর এই দুটো বাথরুম যেটা ছিল, বাথরুম একই আছে। এইখানে ডাইনিং হতো কিন্তু এখানে এখন আর ডাইনিংটা হচ্ছে না, তার কারণ হচ্ছে সমুদ্রর বিচ অনেকটা এগিয়ে এসছে। বিকালে এখানে আমরা বারবিকিউ করবো, বারবিকিউ স্পটটা আছে, আর এখানে লাঞ্চ হবে। লাঞ্চে থাকছে দুপুরে ভাত, ডাল, একটা তরকারি, তার সাথে চিংড়ি মাছ এবং নর্মাল একটা মাছ, চাটনি, পাঁপড়। লাঞ্চ দিলে আমরা দেখাচ্ছি লাঞ্চ কেমন। আপাতত এইমাত্র SSA ক্যাম্পে পৌঁছেছি, অনেক লেট হয়ে গেছে, তো তাই জন্য একটু ফ্রেশ হয়নি আগে, অনেকটা রাস্তা রাইড করে আসতে হয়েছে, প্লাস নিউ ইয়ার বলে আজকে তো খুবই রাশ ছিল। তো যাচ্ছি এখন আমরা আমাদের রুমের দিকে। এই রুমটায় আমরা আছি, তো এই রুমটায় আমি দেখিয়ে দিই রুমটা কেমন। তো ঢুকি আমাদের টেন্টে, টেন্ট তো বলা যায় না এটাকে, কটেজই বলবো। তো এই হচ্ছে ঢুকে, এটা হচ্ছে একটা বেড, এখানে রাতে আজকে আমি আর আশিসদা থাকবো, আর তার সাথেই এদিকে আরেকটা, এখানে বাকি দুজন থাকবে। তো পার হেড 999, উইচ ইনক্লুডস আ ওয়েলকাম ড্রিঙ্ক, ডাব দেবে একটা, আর তারপরে দুপুরে লাঞ্চ, আর লাঞ্চের পরে দেবে বিকালে একটা ইভিনিং স্ন্যাক্স, ফলোড বাই ডিনার অ্যাট নাইট, আর সন্ধেবেলা আমরা করব বারবিকিউ অ্যাট অ্যান অ্যাডিশনাল কস্ট, সেটা জিজ্ঞেস করে নেবো কত, এখনও জানি না। এই টেন্ট, এখানে একটা টেন্ট আছে, এখানে একটা, আগে আগেরবার যখন এসেছিলাম এদিকটা পুরো কটেজ ছিল। ইনফ্যাক্ট এই সোজাসুজি যেখানে এখন দেখতে পাচ্ছেন কিছু নেই, ওখানে ট্রি হাউস ছিল, প্লাস ওই সাইডটা যেখানে বারবিকিউয়ের উনুনটা, তার ওই দিকে আরও দুটো কটেজ ছিল উইচ হ্যাড অ্যাটাচ বাথরুম অ্যাজ ওয়েল। তো আনফর্চুনেটলি ইয়াসে তো অনেক ক্ষতি হয়েছে, বোঝাই যাচ্ছে মৌসুনী আইল্যান্ডে। নেভারদলেস আমরা ট্যুরিস্টরাই আবার উইল মেক শিওর যেন ওরা আবার এটা করতে পারে, কেননা যত বেশি ট্যুরিস্ট আসবে তত ডেভেলপমেন্ট হবে। তো আমি তো বলবো যে মৌসুনী আইল্যান্ড ইজ এ গুড প্লেস, আপনারা আসুন। অ্যান্ড দিস ইজ নট আ পেড ভিডিও, নট আ পেড প্রমোশন অ্যাজ ওয়েল। আমার এই ক্যাম্পটা পার্সোনালি ভালো লাগে, তাই আমি এটাকে রেকমেন্ড করছি। বিকালে গান ফান হবে, বারবিকিউ হবে, ওয়েটিং। এইমাত্র এসছি বলে এখন খাবো না, দাদা বলছিল খেয়ে নিতে, বাট একটু ওয়েট করে তারপরে খাবো। তো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আমাদের সাথে এখন জয়ন্ত দা আছে, জয়ন্ত দা আমাদেরকে দেখাবে আজকে দুপুরে লাঞ্চে কি আছে। তো জয়ন্ত দা একবার দেখাও আমাদের, আজকে কি খাওয়াচ্ছ তুমি? ওই তো চাটনি আছে। চাটনি দিয়ে শুরু করবে? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা। পাঁপড় আছে। আচ্ছা
পেঁয়াজ লঙ্কা লেবু একটু ভাতটা দেখাও আচ্ছা এটা ডাল আচ্ছা এটা ডাল ভাত আচ্ছা এই যে ভাত আর তার সাথে কি খাওয়াচ্ছো বলো স্যার এটা হচ্ছে মাছের ঝোল আচ্ছা মাছের ঝোল এখানে হচ্ছে সবজি মাছ এটা কি চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছের কারি বাহ বাহ দারুণ আর এটা কিসের তরকারি বাঁধাকপি আচ্ছা আর তার সাথে রয়েছে আলু ভাজা আর এই হচ্ছে মাছের পিস বাহ এটা হচ্ছে মাছের পিস আর এইখানে হচ্ছে মাছের ঝোল তো মোটামুটি লাঞ্চ জমে উঠবে তো চলুন খাওয়া যাক সন্ধ্যেবেলা মৌসুনি আইল্যান্ডের বিচ এটা আর নিউ ইয়ার মুডে সবাই এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে এই যে সব ক্যাম্প আর এই যে হচ্ছে গিয়ে সি বিচ আর ওই যে সমুদ্র তো দারুণ একটা ফিলিং লাগছে নিউ ইয়ারে এই প্রথমবার সি বিচে আছি আমি দারুণ দারুণ বারবিকিউ এর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আর আমাদের এখানে বারবিকিউ এর জন্য দাদা অলরেডি চিকেন দেয়া স্টার্ট করে দিয়েছে দাদা আমাদের বারবিকিউ বানাচ্ছে আর অলরেডি বারবিকিউ স্টার্ট হয়ে গেছে আর তিনটা আলাদা আলাদা অর্ডার আছে আমাদের 500 গ্রাম চিকেনের বারবিকিউর অর্ডার আর এটা 500 গ্রাম চিকেন অলরেডি চাপানো হয়ে গেছে রেডি আমাদের বারবিকিউ চিকেন রেডি আর আমরাও রেডি এটা খাওয়ার জন্য তো লেটস ওয়েট নো মোর এন্ড হ্যাভ ইট সকাল বাজে 7টা রাতে ডিনার করে দারুণ ঘুম হয়েছে আর সকালে এখন আমাদের একটাই নেশা সেটা হচ্ছে চায়ের আর সেই নেশার জন্যই আমাদের ঘুম ভেঙে গেছে আর এই যে এসএসএ ক্যাম্পের এন্ট্রেন্স আর্লি ইন দ্য মর্নিং অন 2nd of January আমরা এখন যাচ্ছি চা খেতে আপাতত তো চলো দেখি চাটা কোথায় খাওয়া হচ্ছে দেখি অলরেডি লিজা একটা ছোট্ট সুন্দর পাপিকে নিয়েছে জোগাড় করে এবং তার সাথে খেলা করছে আর এই যে আমাদের চায়ের দোকান এখানে তো এখানেই আমরা যে চা খাবো এখন তো চলো চা খাই মৌসুনি আইল্যান্ড সকালবেলা
আমাদের এসএসএ ক্যাম্প, আর এসএসএ ক্যাম্পের পাশে আছে হচ্ছে মৌসুনি রয়্যাল বলে একটা বিচ ক্যাম্প, আর তার পাশে এটা হচ্ছে সোনার তরি, উল্টো দিকে আছে হচ্ছে গোল্ডেন ক্রাউন। আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য এন্ড, যেটা কিনা বলে এখানে সল্ট ভেরি, তো ওখানে যাব এবং গিয়ে দেখব ওখানে কি আছে। দিস ইজ দ্য এন্ড অফ মৌসুনি, মৌসুনি আইল্যান্ড এখানেই শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কিছু নেই। অ্যান্ড উই আর অ্যাট দ্য এন্ড পয়েন্ট। একবার দেখাই আমফানের জন্য কীরকম ক্ষতি হয়েছে, তো না দেখলে কেউ বুঝতে পারবে না। দেখুন আপনারা নিজেরাই দেখুন একটা প্রপার্টি কীভাবে একটা ঝড় কিংবা সাইক্লোনে ভেঙে যেতে পারে, এটা না দেখলে বিশ্বাসযোগ্য নয়। অনেক ক্ষতি হয়েছে, বাট স্টিল দে আর ট্রাইং টু ইউনো ডেভেলপ দ্য প্লেস অ্যাগেন। আর এটা পসিবল তখনই হবে যখন কিনা আমাদের মতো টুরিস্টরা আসবে এখানে, ট্যুরিজমের থ্রু দিয়ে এটা পসিবল হবে। তো আমি তো সাজেস্ট করবো যে দীঘা মন্দারমণি তো আমরা অনেক যাই, তো ফর আ চেঞ্জ উই ক্যান কাম টু মৌসুনি আইল্যান্ড অ্যাজ ওয়েল। ব্রেকফাস্ট ইজ রেডি, আর ব্রেকফাস্টে চলে এসছে আমাদের গরম গরম লুচি, লুচির সাথে আছে আলুর তরকারি আর ডিম সেদ্ধ।